ফ্রান্স, পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে নানান দাবিতে সরব কৃষকরা। আয় বৈষম্য নিয়েও আপত্তি তুলছেন তারা। এদিকে ফসলের ন্যূনতম মূল্যের আইনি গ্যারান্টি এবং কৃষি ঋণ মৌকুব সহ বিভিন্ন দাবি আদায় উত্তাল ভারতও। যদিও দিল্লি চলো অভিযান আগামী 29 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন কৃষক নেতারা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বাইরে থেকে সস্তায় কৃষিজ দ্রব্য আমদানির প্রতিবাদে গোটা ইউরোপ জুড়েই সরব কৃষকরা। আয় বৈষম্য নিয়েও আছে তাদের নানা অসন্তোষ। কৃষিপণ্যের ন্যায্য মূল্য এবং আমদানি বিধিনিষেধের দাবিতে বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ করে আসছেন ফ্রান্সের কৃষকরা। তাই গোটা দেশ তাকিয়েছিল ফ্রান্সের বার্ষিক কৃষি মেলার দিকে। সেখানে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কি বার্তা দেন সেদিকেই নজর ছিল সবার। তবে এই নিয়ে বৈঠক বাতিল হয় রীতিমতো হতাশ কৃষকরা, ফলে মেলার অভ্যন্তরে ফুঁসে ওঠেন কৃষকরা। ম্যাক্রোর পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন সেখানে। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে। লোকসভা ভোটের আগে ভারতে কৃষক আন্দোলনের জেরে বিপাকে নরেন্দ্র মোদী সরকারও। যদিও এই সময়ে কৃষকদের দাবি দেওয়া নিয়ে দফায় দফায় বৈঠকও করছেন কেন্দ্রীয় মন্ত্রীরা, তবে কোনো সুরাহা না হওয়ায় আগামী 28 ফেব্রুয়ারি আবারও কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে 29 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন কৃষক নেতারা। তবে 13 ফেব্রুয়ারি দিল্লি চলো অভিযানের ডাক দেওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট 5 কৃষকের মৃত্যু হয়েছে, প্রাণ গেছে 2 পুলিশ সদস্যেরও। আসমাতুলি, নিউজ 24।